त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु, तद्भक्तारमवतु, अवतु माम्, अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः, हरिः ॐ। भद्रं कर्णेभिः सृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्रा, स्थिरैरङ्गैः सुष्ठुभागुंस्तनोभिः, नशेमदेवहितैर्यदायो, स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः। रामकृष्ण मिशन आश्रम नंद्रपुर कृषि प्रशिक्षण केंद्र किछु नूतन বিভাগের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। মহারাজ যখন ঘুরে দেখছিলেন বিভিন্ন বিভাগগুলি, অত্যন্ত খুশি হয়েছেন এবং খুব আনন্দিত হয়েছেন যে কিভাবে কৃষি বিজ্ঞানের উন্নতি হচ্ছে এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুর যে প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনই এক পূর্ণ দিনে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দ্বারোদ্ঘাটন করেছিলেন, সেই রকমই আরেকটি দিন আজকে আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ স্মরণানন্দজি মহারাজ আর একটা যুগের সূচনা করলেন। স্বামী অনানন্দজি মহারাজ আগে রামকৃষ্ণের সংঘাধ্যক্ষ ছিলেন, ওনার জীবনে অনেক কিছু পরিচিত, অনেক কিছু সকলে জানে না। আরো ভক্তদের কাছে পৌঁছে দেওয়া আশা করি, সেগুলি আবার দিতে পারছি না। তবে এটা গাজের বই হবে বলে আমার ধারণা, তারা এটার জন্য চেষ্টা করছে, তাদেরকেও আমি দিয়ে জানাচ্ছি। কতটুকু সুষ্ঠুভাবে এবং পূর্ণভাবে হয়েছে, গভর্নানন্দজির আশীর্বাদে আমরা আশা করি এই এডিশন মোটামুটি যা হলো আরও লেখা আছে, আপনাদের যাদের স্মৃতি আছে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা ছাপব। গভর্নানন্দজির সঙ্গে দীর্ঘকালে তো আমাদের পরিচিতি ছিল, একটা অপূর্ব সুন্দর মানুষ, তার মুখের স্মিত হাস্য সেটি মানুষকে খুব আকর্ষণ করত। তিনি রুষ্ট বা তুষ্ট এটি তাকে দেখে বোঝার উপায় ছিল না,
কর্মযোগী, তার একটি কথা মনে পড়ে আমার। যখন কোন ভদ্রলোক বলছেন মহারাজ কেমন আছেন, তার উত্তরে তিনি বলছেন কেমন আর থাকব যার পরিবারে এত মানুষ অসুস্থ। এই বইটি সোমেশ মহারাজ হিন্দিতে প্রথমে সংকলন করেছিলেন। গৌরানন্দজি মহারাজের যে সমস্ত চিঠিপত্র হিন্দিতে লেখা বেশিরভাগ, সেই হিন্দিতে লেখা চিঠিপত্রগুলিকে একত্র করে একটি মোটা বই বের হয়েছিল। অনেক আগে আমরা আমাদের একটি বাংলা বই বের করা হয়েছিল, আপনারা হয়তো অনেকেই পড়েছেন, যে এক উৎসর্গীকৃত জীবন স্বামী গৌরানন্দ। সেই বইটি বাংলায় বেরিয়েছিল। আমরা এটি খুব ভালোভাবে জানতে পারলাম যে বইটি আগে হিন্দি ভাষায় সেটি প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশনা করেছে আমাদের যে ভাবপ্রচার পরিষদের একটি আশ্রম, রামকৃষ্ণ আশ্রম বিকানির। সেই রামকৃষ্ণ আশ্রম বিকানিরের যারা এসেছেন তাদের প্রতিও আমার শুভকামনা রইল। এই বইটিতে যেমন বরিষ্ঠ মহারাজদের স্মৃতিকথা আছে, তেমনি ভক্ত অনুরাগীদের অমূল্য স্মৃতিচরণও এই বইটির আধ্যাত্মিক মূল্য বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। বইটির দুষ্প্রাপ্য বহু রঙিন যে ছবি তার সমাবেশ ঘটেছে এবং তাতে বইটির কলেবর বৃদ্ধি পেয়েছে, বইটিকে আকর্ষণীয় করে তুলেছেন। ওম জননীম সারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মেতে উষিত্বা প্রণামামি মুহুর্মুহু। बड़े हर्ष का विषय है हमारे लिए कि आज जो पुस्तक आप गहन आनंद चिंतन जो कि पहले हिंदी में प्रकाशित हुई और उसका बंगला में उसका ट्रांसलेशन करके और ये बंगला के अंदर आज परम श्रद्धे सिद्ध स्वामी स्मरणानंद जी महाराज जी के करकमलों के द्वारा इसका विमोचन हुआ। আমি চেষ্টা করে বাংলাতে ভুল হলে আপনারা সুধার করবেন। একজন বললে যে হিন্দিতে আমার জেন্ডার ঠিক নেই, আপনারা ঠিক করেন, তো বাংলাতে আমার সবকিছুই ঠিক নেই, কিন্তু বই পড়ে দেখবেন যেমন কি মনে হবে যেমন আমি বিদ্বান হয়েছি, কিন্তু এমন কিছু নয়। সব আমাদের মহারাজরা সব সাহায্য করেছেন, সেটাই দিয়ে এটা কাজটা উঠেছে। আর এর ভিতরে 7-8 জন স্পেশাল এডিটর, আপনি তো দেখলেন, একজন সিনিয়র এডিটর আমাদের এখানে লে ডিভোটিজের মাঝখানে আমাদের রূপন দত্তা, আর সব থেকে জুনিয়র ভিতরে ইপসিতা চক্রবর্তী। তো এরা কী করে জুটেছে আমিও জানি না, কী কী করে আমি ওদের কন্ট্যাক্ট করবো আমিও জানি না। সব কিছু আমি বইতে লিখেছি, এভরিথিং ইজ ডিভাইন, কিছুতেই আমি বই করবো এটাও ভাবিনি। এভরিথিং হ্যাজ কাম স্পন্টেনিয়াসলি অ্যান্ড থিংস ইজ ওপেন, অল ওয়েজ হ্যাজ কাম। বুঝতেই পারবেন এই গুরু কৃপায় এই জিনিসটা কি করে যে হয়। আমি জানতাম না হাদা বলে কি হয়, কিন্তু গোকুলানজি বলতে কি যে হাদা জানে না, এখন বুঝছি সত্যি একটা হাদা মানে মূর্খ, কিন্তু এই মূর্খ ঠাকুরের মূর্খ। আমি ঠাকুরের মূর্খ হয়েও যে এই কথাটা হতে পারে তারা ভাবতেই পারে, ওই ওনার কৃপা হলে কতটুকু আগে গেলেন। সত্যি আজকের দিনে আমার নিশ্চয়ই আনন্দে একটা ভাব চলে আসছে, ভাবতে পারছি না কোন শব্দে এটা কথা বলবো, কিন্তু পূজ্যপাদ আমাদের পূজনীয় স্মরণানন্দজি মহারাজের কাছে সত্যি নিবেদিত আমাদের প্রণতি রইল যে তিনি এটা স্বীকার করলেন যে এই বইটা তিনি সবাইদের সামনে উৎসর্গিত করবেন। আমি এই বইটা ওনার কাছেই উৎসর্গিত করেছি। তারপরে আমাদের সর্বলোকানজি মহারাজ যখন থেকে এসেছি মাঝে মাঝে কাজ বাদ দিয়ে চলে যেতাম, মহারাজকে বলতাম মহারাজ এই কাজের জন্য আমাকে শনিবার রবিবার ছেড়ে দিতে হবে দয়া করে। তো হোস্টেলে জুনিয়র হোস্টেলে আপনারা জানেন ছোটো বাচ্চারা ছোটো ছোটো বালক বালক কী যে হাল্লা করে, তার মাঝখানেও মাঝকে বলে যেতাম।
আর শনিবার আর রবিবার কিন্তু আমি আর একটা কথা বলি সেটা বলছো না এই বইটা পাবলিশ হয়ে যাওয়ার পর কিন্তু আর জপের আসনে আমাকে বসাতেন আর এই পাওয়ারটা দেখুন কীর্তিগত কাজটা হতে পারলো এইগুলো তো